नमस्कार, आमी कुसुम रान्ना राने कुसुम चैनले आपनादेर सकल के आरो एक बार स्वागत जानाई। आशा करी आपनारा सकले भालो आछे। आज आमी आबार चले एसेछी आपनादेर सम्मुखे आरो एकटी रेसिपी निये। आज आमी आबार आपनादेर साथे शेयर करते चले एसेछी चायेर साथे खावा चटपटे झाल मुड़ी भाजा। एई मुड़ी भाजाटा सन्ध्येबेला चायेर साथे खेते दारुण लागे। তাহলে বন্ধুগণ চলে আসুন মুড়ি ভাজাটা শুরু করি। প্রথমে আমি একটা কড়া গরম করে নিয়েছি। এবার গরম করাতে দু চামচ তেল দিয়ে দেব। তেলটাকে গরম হতে দেব। আমি এখানে সরষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব চিড়ে রাখা দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। দিয়ে দেব তিন চারটে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। মুড়ি ভাজাটা যাতে খেতে একটু ঝাল হয় তার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। এবার এগুলোকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেব তিন কাপ মুড়ি। মুড়িগুলো দেওয়ার পর ঘন ঘন নাড়াচাড়া করতে থাকব, নয়তো মুড়িগুলো কালো হয়ে যাবে নিচের দিক। আর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখব। মুড়িগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব 25 গ্রাম ভুজিয়া, দিয়ে দেব ভেজে রাখা 25 গ্রাম বাদাম। বাদামগুলোকে আমি ভেজে খোসা ছাড়িয়ে রেখেছি। দিয়ে দেব 25 গ্রাম ঝাল মিক্সচার। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুগণ, চায়ের সাথে এ ধরনের ঝাল চটপটা মুড়ি ভাজা থাকলে আর কিছুরই প্রয়োজন হয় না। বিকেল হওয়ার সাথে সাথে আমাদের ছোট বড় সকলেরই ইচ্ছে হয় কোনো একটা কিছু খাওয়ার। তাহলে এ ধরনের যদি একটা মুখরোচক একটা চটপটে মুড়ি ভাজা গরম গরম খেতে পেয়ে যায় তাহলে আর কিছু প্রয়োজন হবে না। এটা সকলে খুব ভালোবেসে খেয়ে নেবে। খুব সুস্বাদু একটা রেসিপি, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং আপনাদের প্রিয়জনদের খাওয়াবেন। মুড়িটা ভাজা হয়ে গেছে, একেবারে মচমচেও হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশলা। এই হলো আজকের রেসিপি, চটপটা ঝাল গরম গরম মুড়ি ভাজা। একবার এই গরম মুড়ি ভাজাটার আনন্দ নিয়ে দেখুন, তারপর আর ভুলবেন না। এই হলো আজকের রেসিপি, চটপটে ঝাল গরম গরম মুড়ি ভাজা, খুব কম সময়ের মধ্যে একেবারে তৈরি। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরে নতুন কোনো ভিডিওর সাথে। তত সময় পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।